ওয়েলকাম টু বেদাঙ্ক.com। আমি তোমাদের বাংলা টিউটর মইন এক ব্যানার্জি। এখন আমরা এই তুলনামূলক পদ্ধতিতে সহজ সমীকরণের সমাধানটা দেখব। তবে এখানে যেটা দিয়েছে সেটাকে আমরা প্রথমে লিখে নেব। এখানে 4x - y/2 = -1, এটাকে 1 নম্বর দিলাম। আর এবং 8x + y/10 এটাকে 2 নম্বর দিলাম। এবার কি লিখবো? 1 নম্বর সমীকরণ কি পাবো? 4x - y/2 = -1, বা নিচে x বসা গুণিলাম, এক্স এক্স কেটে যাবে, তাহলে ওপর হবে 4 - 2 কেটে যাবে, তাহলে হবে x y - 1, বা -2x = 8 x y, এক্স গুলোকে একদিকে নিয়ে আসা, তাহলে কি হবে? x y - 2x = 8, বা x = 8, x = কি পাবো? 8y - 2, দেখে 3 নম্বর সমীকরণ দিতে। এবার কি লিখবো? 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণটা কি ছিল? না, 8y + 2y = 10, তাহলে লিখবো 8x + 2y = 10, বা নিচে এক্স রাখলাম, পরে তাহলে কি হবে? 8 + 2xy = 10, বা 10x = 8 + 2xy, বা এক্স গুলোকে একদিকে আনবো, তাহলে 10x - 2xy = 8, বা এক্স যদি কমন নিই তাহলে 10 - 2y = 8, বা x = কি পাবো? 8/10 - 2y, এটাকে 4 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার কি লিখবো? এখন 3 ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই কি পাবো? 3 নম্বরে কি ছিল? 8y - 2, তাহলে লিখবো 8y - 2 সমান কি লিখবো? 8/10 - 2y, বা 8 8 কেটে দেবো, এই কোনাকোনি কম করে দেবো, তাহলে কি পাবো? 10 - 2y = y - 2, বা ওয়াই গুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে কি হবে? 2y + y, আর সংখ্যা গুলোকে একদিকে আনলে হবে 10 + 2, বা 3y = 12, বা 12/3, বা y = 4, তাহলে ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম। এবার কি লিখবো? y এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে দেয়, তাহলে কি পাবো? 3 নম্বর সমীকরণটা ছিল x = 8y - 2, তাহলে x = 8y - 2, বা x = 8/4 - 2, বা x = 8/2, বা x = 4, তাহলে কি লিখবো? অতএব নির্ণেয় সমাধান x = 4, y = 4, এটাই বেরিয়ে গেল আমাদের উত্তর। বিরঙ্গ রক্ষণের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক অঙ্কের সলিউশন থাকে আমাদের ওয়েবসাইট বিরঙ্গ.com।